আমিও মতুয়াদের একজন আমি তোমাদেরই লোক আমিও তোমাদের সাথে মিলেমিশে কাজ করতে চাই বৃহস্পতিবার ঠাকুরবাড়িতে বড় মাকে মা বলে সম্বোধন করে এমনই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাদেরই একজন সদস্য ঠাকুরনগরের মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা বড়মা বিনাপানি ঠাকুরের শতবর্ষ জন্মদিন উদযাপনে ঠাকুরনগরে এসে একথায় বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঠিক একটা পাঁচ মিনিটে ঠাকুরনগর স্কুল ময়দানে হেলিকপ্টার থেকে নামেন মুখ্যমন্ত্রী সেখান থেকে সোজা কনভয় নিয়ে চলে যান ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বড়মার ঘরে বড়মাকে প্রণাম করে তারপর পায়ে হেঁটেই চলে আসেন মূল মঞ্চে বড়ো মায়ের শারীরিক অসুস্থতার কথা ভেবে প্রথমে বড় অনুষ্ঠানের মূল মঞ্চে না নেবার সিদ্ধান্ত হলেও পরে অবশ্য বড়মাকে মাকে হুইল চেয়ারে করে নিয়ে আসা হয় মূল মঞ্চে বড়মা মঞ্চে আসার পরই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় রাজ্যের সব থেকে বড় সম্মান বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করা হচ্ছে বড়মাকে মাকে এরপর মুখ্যমন্ত্রী বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করেন বড়মাকে পাশাপাশি মুখ্যমন্ত্রী নিজে মিষ্টি নিয়ে এসেছিলেন বড়ো মায়ের জন্যে সেটিও তুলে দেয়া হয় মঞ্চে বড় মায়ের হাতে মতুয়াদের প্রাণপুরুষ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ও প্রমোথনাথ ঠাকুরের কথা স্মরণ করে তিনি বলেন মতুয়া মহাসংঘ হচ্ছে আন্দোলনের অপর নাম এদিন মঞ্চে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন মতুয়া মহাসংঘ বিকাশ পরিষদ ও নমশূদ্র বিকাশ পরিষদ গঠনের কথা তিনি জানান রাজ্য সরকার বরাবরই মতুয়াদের পাশে রয়েছে সে কারণেই এখনও পর্যন্ত দশ লক্ষ সাতান্ন হাজার কাস্ট সার্টিফিকেট দেয়া হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান ঠাকুরনগরে পলিটেকনিক কলেজ মহাবিদ্যালয়ের পর এবার হরিচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় তৈরি হবে বিশ্ববিদ্যালয় তৈরির জন্যে ইতিমধ্যেই গাইঘাটার চাঁদপাড়াতে আট দশমিক আট একর জমি চিহ্নিত করেছে রাজ্য সরকার এদিনই সেই চিহ্নিত জমিতে ফলক লাগানোর নির্দেশ দেন জেলা জেলাশাসক অন্তরাচার্যকে মুখ্যমন্ত্রী বলেন কৃষি বিভাগ থেকে জমিটিকে নিয়ে শিক্ষা দপ্তরকে দেয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় তৈরির জন্যে পাশাপাশি এদিন এনআরসি নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন জোর করে কারো পরিচয় কেড়ে নেওয়া যায় না এদিন বেলা একটা পনেরো থেকে বক্তব্য রাখতে শুরু করেন মুখ্যমন্ত্রী মাত্র পনেরো মিনিট বক্তব্য রাখেন তিনি এদিন মঞ্চে তিনি বলেন আমি আপনাদেরই লোক আমি আপনাদের একজন সদস্য ঠাকুরনগর যাতে আন্তর্জাতিক নগর তৈরি হয় তার জন্যে চেষ্টা করবে রাজ্য সরকার সব সবসময়